ঢাকার ধামরাই সানোরা ইউনিয়নে তিন ফসলি জমি মাটি কাটি নিয়ে যাচ্ছে সুহুতুল নামে এক মাটি ব্যবসায়ী। এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে রাস্তার মাটি সমান করে বিক্ষোভ মিছিল করেন। এলাকাবাসীরা বলেন এই রাস্তা দিয়ে অবৈধভাবে যে মাটি নেয় সে মাটি বন্ধ করতে হবে। বিক্ষোভের মুখে ট্রাক ফিরত যেতে হয়। এলাকাবাসীরা বলে এই ভূমি দস্য তিন ফসলি জমি যেন আর কাটতে না পারে। টিএসডি নিউজ ধামরাই থেকে সাইফুল ইসলাম।